সালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা রান্না করছি আলু দিয়ে গরুর মাংস। এই রান্নাটি করার জন্য আমরা প্রথমে চুলায় তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ এবং কাঁচা মরিচ। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গরম মশলার মধ্যে আমরা নিয়েছি তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, ছোটো এলাচ, বড় এলাচ এবং কিছু দারচিনি। গরম মশলাটা দিয়ে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ভেজে নিব, তারপরে আমরা এর মধ্যে মাংসটা অ্যাড করে দিব। মাংস দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা মাংসের মধ্যে দিয়ে দিব জিরা বাটা, ধনিয়া বাটা, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ, আদা এবং রসুন। আদা আর রসুনটা আমরা পাটায় থেঁতো করে নিয়েছি। মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসের সাথে মিক্স করে নিতে হবে। তারপরে মাংসটা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানিটা দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে আমরা ঢেকে দিব। এ পর্যায়ে আমরা আলুটা দিয়ে দিয়েছি, কারণ মাংসটা অনেকখানি সেদ্ধ হয়ে এসেছে। এবার একটু নাড়াচাড়া করে আমরা আবারও ঢেকে দিব। এ পর্যায়ে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, পানিটাও অনেকখানি নিচে চলে গেছে। এবার আমরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে ঝোলটা দিয়ে দিব। এক্ষেত্রে যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণেই আপনারা পানিটা অ্যাড করবেন। আমরা পানিটা দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে আমরা আবারও ঢেকে দিব। এ পর্যায়ে দেখা যাচ্ছে পানিটা ফুটে উঠেছে, অর্থাৎ আমাদের রান্নাটা হয়ে গেছে। এবার আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন গরম ভাপ উঠছে। এবার এটা খাওয়ার জন্য রেডি। দেখতেই পাচ্ছেন কী সুন্দর একটা লুক এসেছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।